আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আমিরুল ইসলাম, জেলা নাটোর, থানা বড়াই গ্রাম, গ্রাম তালসো, কুণ্ডুপাড়া। তো দর্শক মণ্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমি যে হাইব্রিড আলমডাঙ্গা পটল দিয়ে থাকি সবসময় লম্বা জাত। আলমডাঙ্গার ভিতরে বহু রকম আছে, একটা আছে আলমডাঙ্গা ওয়ান চিনচিঙি, তারপরে আছে হলো আপনার আলমডাঙ্গা টু খাটো জাত, আর যেটা আলম অরিজিনাল আলমডাঙ্গা সেটা হবে লম্বা। আর এখন বর্তমানে ইউটিউবে অনেকে অনেক ধরনের নাম ব্যবহার করে জিনিস বিক্রি করে, কিন্তু সেটা কোনো সময় কাম্য নয়। কারণ আলমডাঙ্গা যে হাইব্রিড পটলের চারা দেখে আপনারা প্রমাণ পাবেন। কারণ যে কোনো জিনিস হাইব্রিড যদি গাছ হয়, সে গাছটা হয় লম্বা, অতি দ্রুত বাড়ে। আর যদি দেশি গাছ হয়, সে গাছটা দ্রুত বাড়ে না। আমি এই যে আজকে আমার চার জেলায় চার ক্যারেট মাল যাবে, চার ক্যারেট চার জেলায় যাবে, এবং অনেক জায়গা থেকে দেখা যায় 500, 600, 400 পিস চারার অর্ডার আসে, সেখানে দিয়ে দিই। এবং যদি দেখা যায় যে 2,500 চারার অর্ডার, সে ওই জায়গাতে দেখা যায় আমি নিজেই যাই। তে আপনারা এই আলমডাঙ্গা পটলের লত ইয়া টপের চারা কিভাবে নেবেন সেটা আমি আপনাদের বলি। সেটা ক্যারেটের মাধ্যমে, এই যে ক্যারেট দেখতে পাচ্ছেন, এই ক্যারেটের মাধ্যমে। এই ক্যারেটটার দাম আমরা কিনে আনি 110 টাকা করে, কিন্তু আমি আপনাদের কাছে দিয়ে দিই 100 টাকা করে। কারণ আমার চারার ভিতরে 10 টাকা, ওই দেখা যায় যে আমার চারা যে 10 টাকা 20 যা লাভ হয়, লাভের ভিতরে আমি ক্যারেটটা দিয়ে দিই। তে দর্শক, আপনারা যদি এই আলমডাঙ্গা পটলের চারা নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, আর বিকাশে আপনারা টাকা দিয়ে দিবেন। বিকাশে আমি সবসময় নগদ ব্যবসা করি, কারণ অনেকে বিশ্বাস করে আমি চারা দিয়েছি, দেখা যায় যে ওনারা 2,000-3,000 টাকা দেয়, 4,000 টাকার মাল নিলে দেখা যায় 3,000 টাকা দেয়, অথচ পরে 1,000 টাকা পাবো, ওনারা চারা পাওয়ার পরে আমার ফোনে রিসিভ করে না। এরকম বহুত লোক দুর্নীতিও করে। তো এই কারণে আমি সবসময় নগদ টাকা দিয়ে ব্যবসা করি। তো দর্শক, আপনারা যদি ভালো লাগে, তাহলে আমাদের এই চারা যে অরিজিনাল আলমডাঙ্গার চারা যদি নিতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম।